সুজাতা বলল, গুড মর্নিং মাকে আমি সকাল সকাল ক্যামেরাটা অন করেছি জানো, আজ আমার বার্থডে, তা তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন সুস্থ থাকি ভালো থাকি, তাই তো? হ্যাঁ বন্ধুরা, আজও বার্থডে, তো আজ আমি শুধু ঘরের ব্লগ দেখাবো তোমাদেরকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সারাদিনে যোজের জন্য কী কী করছি সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো চলো আমি কাজটা শুরু করি যোজকে ব্রেকফাস্ট খাইয়ে। সবার প্রথমে আমি যোজের জন্য আগে পায়েস বসাবো। শুধু যোজের জন্য একা বসাবো না, আমাদের বাড়িতে আজকে নতুন গুড় আনা হয়েছে, তাই ভাবলাম না সবার জন্যই তাহলে বসাই, তাই জন্য বড়ো হাঁড়ি বসিয়ে দিলাম। চলো তাহলে পায়েসটা আগে তাড়াতাড়ি করে নিই। বন্ধুদেরকে বলে দাও তো, সকালে মর্নিং জানাবার পর আমি আর তাদেরকে কী কী করলাম দেখালাম না কেন? কারণ জানো, আমার রিং লাইটের স্ট্যান্ডটা ভেঙে গেছে। এবার আমি মোবাইলটা ওর মধ্যেই রেখে হয়তো তোমাদের সঙ্গে আগে কথা শেয়ার করতাম, কিন্তু এখন কী করে কথা শেয়ার করবো, তাহলে আমার কাজের দেরি হয়ে যাবে। তাই ভাবলাম সব কাজ সেরে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো আমি যোজোর জন্য কী কী করেছি। আর এখন খালি যোজো দিদির আসার অপেক্ষায় রয়েছি, তারপরে আমি ওকে আশীর্বাদ করবো। তো চলো দিদি, যোজো দিদি আসুক, তারপরে কী কী করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। যেই থালাটা যোজোর জন্য আনা হয়েছিল সেই থালাটার উপর দেখো আমার মেয়ে ডিজাইন করে নিয়ে এসছে, আর শুভ জন্মদিন লিখেছে, এটা যোজোর জন্য আনা হয়েছে তাই তোমাদেরকে দেখালাম। চলো এখন যোজোকে ভাতটা বেড়ে দিই। খাবার খেতে দেরি হচ্ছে বলে আমার মেয়ে দেখো খাবার অর্ডার করে আনা করালো, এখন ও এটা খাবে। যাই হোক, আমার তো একটু ইচ্ছে করেনি এই সমস্ত খাবার খেতে, আমার একদম ভালো লাগে না। ও খাচ্ছে কাক, আমাকে একটুখানি দিল, আমি একটুখানি খেলাম। দেখো যোজো খাবার দেখে কেমন করছে। কিন্তু যোজোর জন্য যোজো দিদি নতুন জামা এনেছে, শুধু নতুন জামা আনিনি, দু একটা জামা এনেছে, কেক এনেছে, আর কী কী এনেছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি যে যোজো 10 বছর পূর্ণ হয়ে আজ 11 বছরে পা দিল। ও 11 বছরে এমন একটা জিনিস কখনো কোনোদিনও ইউজ করেনি, সেই জিনিসটা আজকে আমি ওকে ইউজ করাবো এই ফার্স্ট টাইম। তাও যেন একজন ভিডিওতে দেখেছিলাম, তোমরা সবাই চেনো হয়তো, বাংলাদেশে সন্তু থাকে, সে তার নাম সে ডগি, সন্তু নাম আর কি, তাকে দেখতাম আর কি, সে বড় বড় প্যান্ট পরতো। তা আমার ইচ্ছে হয়েছিল যোজোর জন্য এবারে একটা প্যান্ট আনি, তাই ওর জন্য এই প্যান্টটা এনেছি। দেখতে পাচ্ছি দাদা ভাই ওকে পরানোর চেষ্টা করছে, আর ওই সন্তুকেও দেখতাম নিজের কাছে কেটে দিত, তাই আমিও এই প্যান্টটা ওর দাদাভাই কেটে দিয়েছে, দাদাভাইকে দিয়েছিলাম, ও দাদাভাই কেটে দিয়েছে। তো চলো এবার এই প্যান্টটা পরানো যাক, দেখা যাক যোজোকে কেমন লাগে প্যান্টটা পরানোর পর। আমার তো ভীষণ হাসি পাচ্ছিলো যখন প্যান্টটা কিনতে যাই, যাই হোক দোকানদারও হাসছিল যে কার জন্য নেবেন, যখন আমি বলেছিলাম যোজো, মানে যোজো বলে বুঝতে পারছিল না, মানে আমার ডগির জন্য, তখন ওরা হেসে উঠেছিল আর কি। ডগি আবার প্যান্ট পরে, মানে যাই ওরা তখন দেখেনি আর কি, আমিও কখনো কোনো কুকুরকে দেখিনি, কিন্তু ফার্স্ট টাইম ওই একটাই কুকুর মানে যে সন্তুকে দেখি, আর কোনো কুকুরকে দেখি না। তাই আমার ইচ্ছেটা জানলো যে আমি আমার যোজোকেও একটা প্যান্ট এনে পরাবো। তাই চলো এবার দেখো ওকে প্যান্ট পরানোর জন্য দাদাভাই কিন্তু ওর পিছনে পিছনে ছুটছে, কিন্তু ও ঠিক মতো দাঁড়াচ্ছে না, যতক্ষণ আমার মেয়ে না ধোবে ততক্ষণ কিন্তু প্যান্টটা পরাতে পারবে না। তো চলো এবার প্যান্টটা পরানো যায়, দেখো কত কুস্তি করতে হচ্ছে ওর প্যান্টটা পরানোর জন্য। দেখো অবশেষে কিন্তু প্যান্টটা পরানো হয়ে গেল, আর কি কিউট লাগছে না দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছে, আর আমি তো অনেকটাই হেসে উঠেছি, কারণ ফার্স্ট টাইম একটা জিনিস যোজোকে পরাতে পারলাম, মানে ভালো লাগছে দেখে। তো চলো এখন তো যোজোর জন্য খাবার আয়োজন করেই ফেলেছি দেখতে পাচ্ছ, আর এদিকে আমার মেয়ে কেকটাও সাজাচ্ছে। তো চলো আমার জন্মদিনটা, মানে আমার যোজোর জন্মদিনটা তোমরা দেখতে থাকো। আরে ভাই কাকে দিয়েছে কেক খুলতে গো, নোটি ছিড়ে দেবে, নোটি ছিড়ে ওটা ওর পছন্দ হয়েছে, কেকের গন্ধ পাচ্ছে তো, জল লাগবে, জল পড়ে যাবে, বসো দেখা যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে, যোজোকে দেখা যাচ্ছে, আর ওখান থেকে দেখা যাবে না, ওকে তো এদিকে
বাবালি বাবালি ইউর রঙে জামা পড়েছি বলে বাবালি হলে দেখলে আমার প্লে গেছে থালা রেডি করা হয়েছে শুভ জন্মদিন গুড গুড কি ভালো এই যে শোনা মিতি খাবে এখন এই যে সন্দেশ খাও না 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 তুমি পায়েস খাবে আরে খেয়ে নেবো গো তুমি জানো না খাও না 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 পায়েস খাও না তিন দিন ধরে ওই পায়েসটাই ওকে দেব বারবার করে আর প্লিজ আমার খারাপ বারবার করে ওকে তুমি ঝুড়িতেই চামচ তাও পাচ্ছি না ঝুড়িতে চামচ কত চুপ হয়ে আছে বাবা এটাই দেখছি কত চুপ হয়ে আছে লক্ষ্মী তো ও বুঝে গেছে এত লোক আছে শুধু প্যান্টটা জন্য অসুবিধা হচ্ছিল তো দেখবি ও বসে যেত দেখ মাছি ও তো পোষবার জন্য ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ জল খাবে একটু জল খাবে ওই তো গ্লাস আরে খেতে পাচ্ছে খেতে পারবে না ঠান্ডা ঠান্ডার জন্য গুড গুড বাবা দেখো লক্ষ্মী খেয়ে নেবে আমি পাশে বসি হ্যাঁ হ্যাঁ বসো তা হ্যাঁ তাহলে ও একটু নিয়ে অস্বস্তি বোধ করবে না আর একটা যদি কিনি থানা নিয়ে ফটো তুলবি এই যে কি শান্ত হয়ে গেছে শান্ত হয়ে গেছে হ্যালো পুরো শান্ত হয়ে গেছে গরু চাই গরু চাই ওইটাও ছাড়বে না একদম হ্যাঁ ঠান্ডা
এতক্ষণ ধরে তো আমরা সবাই জোজোকে আশীর্বাদ করলাম, তোমরা দেখতেই পারলে ছোটো বড় সবাই মিলেই জোজোকে আশীর্বাদ করলো। জোজোকে সবাই এই বাড়িতে ভালোবাসে, আর আর যাদের দেখছো তারা সবাই আমার বাড়িতে থাকে। আর এখন এরা আসতে দেরি করেছিল বলে তাই আমার ছেলে একটু গান চালিয়েছিল জোরে করে, তাই আমি গানের ভয়েস আর এদের আশীর্বাদের আওয়াজ দুটো মিউট করে দিয়েছি। তো চলো এদের আশীর্বাদের পর্বটা সারা যাক। এরা যতক্ষণ আশীর্বাদ করছে ততক্ষণ তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করা হয়নি। তোমাদেরকে বলেছিলাম জোজোর জন্য কী কী গিফট এনেছো দিদি, সেটা তোমাদেরকে দেখাবো, সেটা তো আর দেখানো হলো না। চলো তোমাদেরকে এক ঝলক বলে দিই, কারণ জানো জোজো হচ্ছে দুখানা জামা আনা হয়েছে। জোজো দেখেছো প্রথমে কিন্তু একটা হলুদ রঙের জামা পরেছিল, তারপরে দেখো চেঞ্জ করে আবার একটা খয়েরি কালারের জামা পরেছে, দেখেছো? ওর কিন্তু দুটো জামা হয়েছে জন্মদিন উপলক্ষে। তো চলো আর কী করি তোমরা দেখতে থাকো। সুন্দর লাগছে তোকে, এই যে এখানে জন্মদিন উপলক্ষে ঘরে গান বাজবে না এটা কখন হতে পারে? না কখনোই হতে পারে না, নাচ হবে না এটা কখন হতে পারে? তা কেউ তো আর জোজোর সঙ্গে নাচ করছে না, ওর দাদা ভাই জোরে গান চালিয়েছে। তারপর আমি বললাম না ওকে নিয়ে আমি একটু মজা করি। তারপর একটা ট্রেন্ডিং সং চলছিলো, সেই গানটা আমি নেট করে দিয়েছি, চেষ্টা করলাম এই গানের সঙ্গে নাচ করা জোজোকে নিয়ে, যেহেতু জোজোর আজকে বার্থডে আর আমার খুব ইচ্ছে ছিল এই গানটার সঙ্গে আমি জোজোকে নিয়ে নাচ করব। দেখে চেষ্টা করে পারা যায় দেখে শেষ পর্যন্ত। তোমরা দেখতে থাকো আমার এই নাচটা, আমারই হাসি পাচ্ছিল যে আমি কি ঠিকঠাক করতে পারছি। টিভিতে কিন্তু এদিকে গান চলছে, গানের আওয়াজটা আমি মিউট করে দিয়েছি যাতে কপিরাইট না পড়ে। তো চলো দেখা যাক শেষ পর্যন্ত গ্লাসটা আমার মাথায় থাকে কি না। দেখো হঠাৎ করে জোজো কেমন নড়ে উঠলো, তাই জন্য গ্লাসটা আমার পড়ে গেল, নাহলে অনেকক্ষণ কিন্তু গ্লাসটা ছিল। এই তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে জোজো, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি, কেক কাটো, এই দেখ মেও, হ্যাঁ তাড়াতাড়ি কাট কাট। ডুবে গেছে তার মধ্যে, ও মা আমার জোজোর জন্মদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জোজোর জন্মদিন তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ আমার পাশে থেকো।